তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আমি ইসমাইল হোসেন। আজকে তোমাদেরকে অ্যালকেনের পর আমরা অ্যালকিন নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ অ্যালকিন সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। অলরেডি অ্যালকিন ভিডিওটা আপলোড করে ফেলেছি, তোমরা দেখেছো এবং সম্পূর্ণ ভালোভাবে বুঝতেও পেরেছো আশা করি। তো অ্যালকিনটা আজকে নিয়ে আলোচনা করবো। টোটাল আজকে টপিক্সটা হবে অ্যালকিনটাকে নিয়ে, অ্যালকিনটার নামকরণ, এটার রিয়াকশন, নামকরণটাগুলো কিভাবে করা হয় এবং কেনই বা অ্যালকিন বলা হয় এবং অ্যালকিনকে আবার অ্যালিফিনসও কেন বলা হয়, তো এই সম্পর্কে আমরা জানবো আজকে। তাহলে চলো আমরা অ্যালকিনের, আমরা প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন। তো এখানে দেখো যে অসম্পৃক্তটা কেন লেখা হয়েছে, কারণ আমরা তো অলরেডি জেনেছ, তারপরে একটু মনে করে দিই। অসম্পৃক্ত এজন্য লেখা হয়েছে যে অ্যালকিনের পাশে অসম্পৃক্ত কেন লেখা হয়েছে, এজন্য যে অ্যালকিনটা হচ্ছে একটা অসম্পৃক্ত। সম্পৃক্তটা আমরা জানি যে শুধুমাত্র অ্যালকেন, অ্যালকেনটা সম্পৃক্ত, আর অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটা হচ্ছে অসম্পৃক্ত, এজন্য এখানে অসম্পৃক্তটা দেখতে পাচ্ছ। এবং এটা কেন হাইড্রোকার্বন বলা হয়েছে, এটা হাইড্রোকার্বন বলা হয়েছে কারণ অ্যালকিনগুলো সবগুলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত, এজন্য অ্যালকিনকে হাইড্রোকার্বনের পাশে লেখা দেখতে পাচ্ছ। তো কি হলো, অ্যালকিনটা সাধারণত অসম্পৃক্ত এবং কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। তাহলে এ সম্পর্কে আমাদের ক্লিয়ার। এবার চল আমাদের অ্যালকিনটা আসলে বলতে কি বোঝায়। যে সকল জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটা দ্বিবন্ধন থাকবে, আর গুলো একক বন্ধন থাক বা ত্রিবন্ধন থাক, অন্তত একটা মাত্র দ্বিবন্ধন থাকবে, সেটাই হচ্ছে আমাদের অ্যালকিন। অর্থাৎ যে সকল জৈব যৌগে কার্বন শিকলে শনাক্তকরণে যখন একটা মাত্র দ্বিবন্ধন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, সেটাই হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিনে এটার সংকেতটা কি, অ্যালকিনটা দেখতে কি হবে, কিরকম হবে, অ্যালকিন এরকম। তাহলে অ্যালকিন, ওকে অ্যালকিনটা হয়ে গেল। অ্যালকিনের সংকেতটা কি, অ্যালকিনের সংকেতটা হচ্ছে CnH2n হবে, ওকে এইটুকু। কারণ আমরা জানি যে অ্যালকিনের হচ্ছে CnH2n+2, আর সেখান থেকে যদি 2 মাইনাস করি তাহলে অ্যালকিন হয়। তাহলে প্লাস 2টা আমরা মাইনাস করলাম, সেজন্য CnH2n শুধু থাকে। তো এটাই হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সংকেত আমরা দেখি, একটা একটা সংকেত দেখাই, যেমন হচ্ছে ইথিন। ইথিন আমরা জানি যে এটা দ্বিবন্ধন থাকবে, যদি এখানে দ্বিবন্ধন দেই তাহলে CH2 CH2 হবে। এটা কি, এটা হচ্ছে, দিস ইজ ইথিন, ওকে। তাহলে কি হলো, এটা হচ্ছে ইথিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইথিন এটা হচ্ছে একটা অ্যালকিন। তো অ্যালকিনকে অলিফিনস বা অলিফিন কেন বলা হয়, এটা হচ্ছে যে তোমরা 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো কি করে, পরমাণুগুলো যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যেগুলো আছে, এগুলো কি করে, এই ক্লোরিন ব্রোমিন যা ফ্লোরিন এগুলোর সাথে অ্যালকিনটা রিয়াকশন করে একটা হচ্ছে তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে। তো এই যে হ্যালোজেনের ক্লোরিন ব্রোমিন এগুলো যে আছে এগুলোর সাথে অ্যালকিনটা, অ্যালকিন যেমন ধরে নাও ইথিনটা, এটা ক্লোরিন বা ব্রোমিনের সাথে রিয়াকশন করলো, একটা তৈলাক্ত পদার্থ সৃষ্টি করবে, এজন্য অ্যালকিনকে অলিফিনস বলা হয়। অলিফিনস এজন্য বলা হয় কারণ হচ্ছে এটা তৈলাক্তটা সৃষ্টি করে হ্যালোজেনের সাথে রিয়াকশন করে, এজন্য অ্যালকিনকে অলিফিনস বলা হয় বা অলিফিন বলা হয়। তাহলে এটা অ্যালকিনকে অলিফিন কেন বলা হয় এটা তোমরা বুঝতে পারো পেরেছো। এবার চলো আমাদের অ্যালকিনের নামকরণটা দেখি। আচ্ছা, নামকরণ, তোমরা নামকরণটা বিশেষ করে ভালো করে খেয়াল করবা, কারণ নামকরণ তোমরা অনেক সময় করতে পারো না, অনেক সময় নামকরণটা কিভাবে অ্যাকচুয়ালি করে এটা অনেক সময় তোমরা ভুলে যাও বা বুঝতে পারো না, এই জন্য তোমাদেরকে কেয়ারফুল ভাবে এদিকে খেয়াল করতে বলতেছি যে নামকরণটা কিভাবে করতেছি এটা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি তোমাদের টোটালি ভাবে নামকরণটা আমি দেখিয়ে দেবো এটা কিভাবে নামকরণ হচ্ছে। তাহলে এখানে অ্যালকিনের নামকরণে এটা কি হয়, ইউপ্যাক পদ্ধতিতে, IUPAC যেটাকে বলা হয় ইউপ্যাক, এটা কি হয়, এটা এটা যে আগে যে এ এনটা ছিল এ এনটা হবে না,
অ্যালকেনের বেলায় কিন্তু এন ছিল, তাহলে এবার কি হবে? এবার হবে ইন হবে, তাহলে আমরা এটা আমরা মেনে নেব। তাহলে অ্যালকেনের বেলায় ইনটা ইউপিএ পদ্ধতিতে নামকরণটা করা হয়। তাহলে আমরা নামকরণ ইথিনটা তো আমরা দেখেছি, এবার প্রোপিনটা দেখি। প্রোপিন যেহেতু ইন উচ্চারণ হবে প্রোপিন, তো এই প্রোপিনটা কিভাবে হলো দেখো, এদিকে যে মিথেন ইথেন প্রোপিন, তার মানে তিনটা কার্বন হবে, তিনটা কার্বন হলে এখানে CH3 এক বন্ধন দিলাম, চারটা শেষ, তারপর CH এখানে দুইটা বন্ধন দিলাম, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত তিনটা, এখানে একটা মিথেনের সাথে CH3 সাথে যুক্ত চারটা শেষ, আর এখানে হচ্ছে আমরা কত দেব দেখি, কত দিতে পারি এখানে, অবশ্যই 2 দিতে পারি, কারণ এখানে কার্বনটা দুইটার সাথে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত এবং এখানে দুইটা, তাহলে কয়টা হলো চারটা, ক্লিয়ার? এটাও দেখতে পাচ্ছি এখানে একটা সাথে যুক্ত, এখানে হাইড্রোজেনের একটার সাথে দুইটা, আর এখানে দুইটা বন্ধন দেখতে পাচ্ছি, এর জন্য কয়টা হলো চারটা। তো এটা হচ্ছে প্রোপিন। আবার যদি তোমাদেরকে এইরকম একটা দেওয়া থাকে, একটু হার্ড ভাবে একটু দেওয়ার চেষ্টা করি, তো এখানে এটা খেয়াল করো যে CH2 দুইটা যদি হয় তাহলে এখানে কয়টা বন্ধন দেব আমরা? এটা বন্ধন দেওয়ার আগে যদি এখানে আমরা এখানে CH যদি হয় তাহলে এখানে কয়টা হবে? এখানে দুইটা বন্ধন হবে, এবং এখানে CH এখানে দুইটা বন্ধন CH। এখন দেখে আমাদের তাহলে এখন দেখি যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা, এখানে দুইটা তিনটা, তার মানে এখানে দুইটা দিতে হবে হাইড্রোজেন, কার্বন এখানে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, দুইটা হাত বন্ধ, আর দুইটা হাত থাকে CH এর, দেখতে পাচ্ছি এখানে দুইটা হাত দেওয়া আছে এইটার সাথে যুক্ত এই কার্বনটা, তো চারটা শেষ। এখানে CH কেন লিখেছি, এখানে 2 কেন দেইনি? কারণ এখানে কার্বন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত এক, এখানে একটা দুইটা, এবং এই পাশে দেখতে পাচ্ছি যে এর পাশে দুইটার সাথে যুক্ত, সো চারটা। তাহলে এটার নামকরণটা কিভাবে হবে? তোমরা নামকরণের খেয়াল করার, নামকরণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 1 2 3 4 দিতে হয়। যদি একক বন্ধন, এবং এখানে দেখতে পাচ্ছি একক বন্ধন এবং দ্বিবন্ধন দেওয়া আছে, উভয় পাশে দেখতে পাচ্ছি যে দ্বিবন্ধন দিয়ে শুরু, সো এখানে আমরা যে কোনো এক দিক দিয়ে আমরা নামকরণটা করতে পারি। এটা যদি 1 ধরি, এখানে 2 ধরি, এখানে 3 ধরি, এখানে 4 ধরি, তো এভাবে করতে পারি বা এভাবে করতে পারি, দুই দিক দিয়ে আমাদের দ্বিবন্ধনে শুরু। সো এখানে তোমরা খেয়াল করতে হবে যদি একক বন্ধন এবং দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে, অবশ্যই প্রথমে ত্রিবন্ধন দিক থেকে তোমাদের নামকরণ শুরু করতে হবে, দ্যাম দ্বিবন্ধন দ্যা, তারপরে একক বন্ধন, এভাবে করতে হবে। যদি একটা বন্ধনের মধ্যে তিনটা বন্ধনই থাকে তাহলে ত্রিবন্ধন দিক থেকে শুরু করবা নামকরণ, 1 2 3 4 এরকম করে, আর যদি ত্রিবন্ধন না থাকে, দ্বিবন্ধন এবং একক বন্ধন থাকে, তাহলে তোমাকে দ্বিবন্ধনটাকে প্রাধান্য দিতে হবে, প্রথমে দ্বিবন্ধন দিয়ে বা দ্বিবন্ধন থেকে শুরু করতে হবে, কখনো একক বন্ধন থেকে শুরু করতে পারবা না যতক্ষণ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে। বুঝতে পেরেছো? সবচেয়ে বড় যে ত্রিবন্ধন থাকলে ত্রিবন্ধন থেকে শুরু করবা, দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধন থেকে শুরু করবা, আর যদি কোনো একটা মাত্রই সবগুলো যদি এক এক বন্ধন এক বন্ধন থাকে এক এক বন্ধন থাকে তাহলে যে কোনো একদিক দিয়ে শুরু করতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা, চারটা কার্বনের জন্য বিউট, যেটা বল যে আমরা যে চারটা কার্বন থাকলে কি বুঝে বিউট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে এই যে অ্যালকিন অর্থাৎ ইনটা কোথায়, এই যে ইনটা কয় কয় কার্বনে অবস্থিত, এখানে একটা কার্বন এবং এখানে দেখতে পাচ্ছি যে তিনটা কার্বনে অবস্থিত, এক এবং তিন নম্বর কার্বনে ইন অবস্থিত। ইন বলতে এই দ্বিবন্ধনকে বোঝাচ্ছে, ইন বলতে এই দ্বিবন্ধনকে বোঝাচ্ছে, তাহলে কি হলো 1 3, এখানে অবশ্যই এই চিহ্নটা দিতে হবে, হাইফেনটা দিতে হবে তোমাদেরকে, কারণ আমাদের এই যে অক্ষরগুলো থেকে শুরু করে বাংলা যখন আমরা শব্দ লিখবো তখন অবশ্যই এই চিহ্নটা দিতে হবে, তাহলে কি 1 3, তাহলে এখানে বিউট, তাহলে বিউ বিউ বিউটা বিউটা আমরা বিউট, চারটা কার্বন থাকলে বিউট আমরা জানি, তো এখানে দেখতে পাচ্ছি যে এখন তোমাদের ইন কয়টা এটা খেয়াল করতে হবে, ইন কয়টা, এখানে একটা ইন, এখানে একটা ইন, দুইটা ইন না, তাহলে দুইটা বলে কি হয়, অবশ্যই ডাই হয়, তাহলে দুইটা হলে কি হয়, ডাই হয়, তাহলে বিউটা ডাই ইন। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এটা বিউটাডাইন কেন হলো, এটা যেহেতু দুইটা
দুইটা ইন আছে, দুইটা থাকলে একটা থাকলে শুধু আমরা ইন লিখতে পারতাম, বাট এখানে আমাদের দুইটা ইন থাকার কারণে এর জন্য আমাদের ডাই ইন লিখলাম। বিউটা কেন লিখলাম? চারটা কার্বনের জন্য বিউটা আমরা লিখতে পারি। 1 3 কেন লিখলাম? 1 নম্বর এবং 3 নম্বরে কার্বনে ইন অবস্থিত, এর জন্য। তাহলে কি হলো, 1 3 বিউটা ডাইন আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি তোমরা যে নামকরণটা, এই নামকরণটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা কি করব, এবার হচ্ছে আমরা প্রস্তুতিটা দেখে নেই। অ্যালকিনের যে প্রস্তুতিটা আছে এই প্রস্তুতিটা দেখি। তাহলে অ্যালকিনের প্রস্তুতি, তাহলে প্রথমে আমরা 1 নম্বর অর্থাৎ ইথাইল ক্লোরাইড থেকে আমরা প্রথমে অ্যালকিনটা আমরা প্রস্তুত করব। তাহলে ইথাইল, ইথাইল বলতে কি বোঝায়? ইথাইল CH3 ইল যদি হয় তাহলে আমরা তো জানি যে এর একটা হাইড্রোজেন সংখ্যা কম হবে, এটার আর ব্যাখ্যা দিলাম না। এটা তোমাদেরকে অ্যালকেনে আমি অ্যালকেনে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, সো এখানে আর ব্যাখ্যা দিলে টাইমটা শুধু ওয়েস্ট হবে। ওইখানে দেখি তাহলে ইল হলে একটা হাইড্রোজেন সংখ্যা কম হবে, এটা আমরা জানি। অর্থাৎ অ্যালকেনে ক্ষেত্রে CnH2n+2, আর এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে এটা অ্যালকাইল মূলক হয়, যেহেতু এটা ইথাইল, এটা হচ্ছে অ্যালকাইল একটা গ্রুপ। তো এখানে কি হবে, একটা হাইড্রোজেন কমে গেলে এখানে কি হবে, একটা ক্লোরিনের সাথে, এখানে ক্লোরাইড বলছি এখানে ক্লোরাইড দিয়ে দিলাম। তো এটা কি হবে, এটা কার সাথে রিয়াকশন করবে? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি রিয়াকশন করে তাহলে কি উৎপন্ন হবে? তাহলে ইথিন উৎপন্ন হবে। এটা কি ছিল? ইথাইল। তো ইথিন উৎপন্ন হবে, ইথিন প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস এর সাথে আমাদের পানি উৎপন্ন হবে। সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটাই, এটা কি, এটা হচ্ছে ইথিন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইথাইল ক্লোরাইডে রিয়াকশন করে আমরা যদি এর সাথে ক্ষারটা দিই, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো আমরা জানি যে ক্ষার। তো এই ক্ষারটা যখন আমরা, যখন এই ইথাইল ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারে যখন রিয়াকশন করবে তখন ইথিন উৎপন্ন হবে। আমাদের তো ইথিনটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল। তাহলে ইথিন এবং সোডিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি উৎপন্ন হবে যদি ইথাইল ক্লোরাইড, যেহেতু ইথিনটা আমরা কি অ্যালকিন প্রস্তুত করতেছি, সো অ্যালকিনটাই হচ্ছে এই ইথিনটা। তাই অ্যালকিনটা কি হলো? এটা ইথিন। সেটা কিসের থেকে আমরা প্রস্তুত করলাম? ইথাইল ক্লোরাইড। ওকে, তাহলে এখানে আবার আমরা যদি, এবার আমরা 2 নম্বরটা ইথানল, ইথানল, ইথানল অর্থাৎ অল আছে এখানে। এটা এটা অল কোথায়? তোমরা এটা হাইড্রোকার্বনে জেনে আসছো, তো দেখি তোমরা কেমন জানো। ইথানল থেকে যদি আমরা করি, ইথানলের সংকেত কি? ইথানলের সংকেত আমরা জানো যে একটা হাইড্রোজেন সংখ্যা ওই একই কমন হবে, CnH2n+1, এর সাথে কি হবে, অল, অল বলতে OH অ্যালকোহল বোঝায়। এটা তোমরা জানো যে এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল এর সাথে যুক্ত হবে, অ্যালডিহাইড আবার অ্যালকোহল, এটা তোমরা জানো। তো এটা তোমরা হাইড্রোকার্বন বলে আসছি, ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে আমি ব্যাখ্যা দিলাম না। তাহলে কি হবে, ইথানল, ইথানল কি হবে, CH3 একটা হাইড্রোজেন সংখ্যা কমে যাবে, একটা হাইড্রোজেন সংখ্যা কমে যাবে, এখানে কি হবে, OH যুক্ত হবে, যেহেতু ওয়াল আর অ্যালকোহলের ওয়াল হয়। তো এখানে কি হলো, ইথানল, ইথেন এর সাথে এনটা কেটে দিয়ে ওয়াল বসালে ইথানল হবে। তাহলে এটা কি হলো, ইথানল, ইথানল। এর সাথে যদি আমরা অ্যাসিড দেই, সালফিউরিক অ্যাসিড, H2, এটা SO4, এটা সালফিউরিক অ্যাসিড জানো, এর সাথে কি হবে, ইথিন উৎপন্ন করবে, যেহেতু ইথানল, সো এখানে ইথিনই হবে, এটা তো প্রোপেন হবে না কখনই না, ইথিন এবং পানি উৎপন্ন করবে। তাহলে আমরা ইথানল থেকে কি পেলাম, ইথানলের সাথে যদি সালফিউরিক অ্যাসিড যদি আমরা যদি রিয়াকশন করি তাহলে আমরা কি প্রোডাক্টটা পাবো, এই ইথিনটাই পাবো, এটাই হচ্ছে অ্যালকিন। তো আশা করি তোমরা প্রস্তুতিটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার চলো অ্যালকিন এটা রাসায়নিক ধর্ম সম্পর্কে আসি। তো ধর্ম সম্পর্কে যদি বলতে যাই,
তাহলে এবার রাসায়নিক ধর্ম, এগুলো আমরা রিয়াকশন সম্পর্কে একটু দেখি। সংযোজন বিক্রিয়া, আচ্ছা রাসায়নিক ধর্ম, এই রাসায়নিক ধর্মটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, তোমাদের রাসায়নিক ধর্মটা একটু ক্লিয়ার ভাবে বুঝাবো। রাসায়নিক রাসায়নিক ধর্ম তোমাদের এটা সম্পর্কে আমি অ্যালকেনে বলেছিলাম কিছুটা, এখানে পরিপূর্ণভাবে বলবো। সেটা হচ্ছে যে আমাদের অ্যালকিনে অ্যালকিনে কি থাকে, অ্যালকিনে দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থাকার কারণে এরা খুবই সক্রিয় হয়, এই দ্বিবন্ধন থাকার কারণে এরা খুবই সক্রিয় হয়। আচ্ছা তাহলে এখানে দেখো যে এখানে যে দ্বিবন্ধনটা আছে, আমরা জানি যে একটা দ্বিবন্ধন বলতে একটা সিগমা এবং একটা পাই বন্ধন থাকবে। তো সিগমা বন্ধনটা সবচেয়ে শক্তিশালী বন্ধন, যেটাতে আমাদের অ্যালকেনে ছিল। অ্যালকেনে কিন্তু একটা বন্ধন আমি বলেছিলাম যে এটা খুবই শক্তিশালী, এটা অতিরিক্ত বেশি ফোর্স প্রয়োগ করতে হয় যদি এটা ভাঙতে গেলে, এটা সাধারণত এই জন্যই বেশি শক্তিশালী। তো বেশি শক্তিশালী হলে এটা বেশি ফোর্স প্রয়োগ করতে হবে এটা ভাঙতে গেলে, এটাই স্বাভাবিক। তো এই জন্য এটা আমরা ধরি যে এটা এটা ধরলাম আমাদের এটা ধরলাম আমাদের সিগমা সিগমা বন্ধন। তো সিগমা বন্ধনটা কি, সিগমা বন্ধন বলতে বোঝায় যে এটা শক্তিশালী, সিগমা বন্ধনটা কিন্তু শক্তিশালী বলে। আচ্ছা তাহলে এটা এটা ধরো এটা ওইটা হলো হচ্ছে পাই বন্ধন। তো এই পাই বন্ধন বলতে কি বোঝায়, পাই বন্ধন বলতে বোঝায় দুর্বল বন্ধন। অর্থাৎ এই যে যখন আমাদের এই যে পাই বন্ধনটা, যে দুর্বলটা বন্ধনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সহজে কিন্তু ভেঙে যাবে। তো এরা খুব এই পাই বন্ধনটা খুব সহজে ভেঙে গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আবার বলি যে এক দুইটা যে অ্যালকিনের দুইটা যে বন্ধনটা যে থাকে, দ্বিবন্ধন থাকে, একটা সিগমা বন্ধন খুবই শক্তিশালী, এটা সহ খুব সহজে ভাঙানো যায় না। আর একটা কি থাকে, পাই বন্ধন, সেটা হচ্ছে পাই বন্ধনটা সবসময়ের জন্য দুর্বল হয়, সিগমা বন্ধন সব সময়ের জন্য শক্তিশালী হয়। তাহলে এই পাই বন্ধনটা যখন দুর্বল হবে, এই দুর্বল বন্ধনটা খুব সহজে ভেঙে যাবে। দুর্বল হলে তো উইক হলে এটা তাড়াতাড়ি তো ভেঙে যাবে, একটু ফোর্স প্রয়োগ করলে কিন্তু এটা ভেঙে যাবে। তো যখন ভেঙে যাবে তখন কি হবে, এই ভেঙে যাওয়ার ফলে এটা কি করবে, সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ভেঙে গেলে ও সহজে তো এখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। এই রাসায়নিক বিক্রিয়ায় সংযোজন কর, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। চলো আমরা এবার সংযোজন বিক্রিয়ায় চলে আসি। সংযোজন বলতে তোমরা বোঝোই যে একটা যুক্ত করা, এটা তোমরা অলরেডি জেনে আসছো। এবার চলো আমরা কি, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন। আচ্ছা হাইড্রোজেন সংযোজন, এই বিক্রিয়াটা তোমরা দেখে আসছো অ্যালকেনে, সম্ভবত মনে পড়বে। দেখো রিয়াকশনটা দেখো মনে পড়ে কিনা, CH2 CH2, অর্থাৎ ইথিন, ইথিনের সাথে যদি হাইড্রোজেন সংযোজন করা হয় তাহলে কি হবে, এটা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, CH2। তাহলে আমরা কি পাবো, CH3 এবং CH3, যেটা হচ্ছে ইথেন বলে। ওকে তাহলে দেখতে পেলাম যে যখন আমরা অর্থাৎ অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন সংযোজন করব, এই রিয়াকশনে কি হবে, ইথেন উৎপন্ন হবে, সেটা নিকেল প্রভাবকের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা কিন্তু তোমাদের চেনা লাগতেছে। সো এটা আমি কিন্তু অ্যালকিনের কিন্তু রিয়াকশন আমি দেখিয়েছিলাম তোমাদের এই জন্য। এবার আর একটা আমরা দেখি, এবার হচ্ছে পানি সংযোজন। এই পানি সংযোজন বলতে পানি শুধু সংযোজন করা হবে, পানি সংযোজন। আচ্ছা তাহলে এই যে ইথিনের সাথে পানি যদি আমরা দেই, প্লাস H2O পানি, এর সাথে আমাদের প্রভাবক হিসেবে কি কি থাকবে, উচ্চ চাপ,
এবং উচ্চ চাপ উচ্চ তাপ এবং ফসফরিক অ্যাসিড H3PO4, এটাকে ফসফরিক অ্যাসিড বলা হয়। তো এই যখন আমরা ইথিনের সাথে যখন পানি সংযোজন করব, তখন উচ্চ চাপ এবং উচ্চ তাপে এই ফসফরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করলে আমাদের ইথানল উৎপন্ন হবে। ইথানল CH3CH2 আর একটা হচ্ছে OH। তাহলে এখানে তোমরা জানো যে এটা কিভাবে হলো, এটা তোমরা জানো। ইথানল বন্ধনটা ঠিক আছে কিনা এটা তোমরা বুঝতে পেরেছো। ব্যাখ্যা দিলাম না, তিনটা একটা OH অ্যালকোহলকে ধরে আছে, অ্যালকোহল অর্থাৎ অল উচ্চারণ হয়, এজন্য ইথানল। তাহলে কি বললাম, পানির সাথে সংযোজন, যখন ইথিন যখন আমরা পানির সাথে সংযোজন করলাম, তখন উচ্চ চাপ এবং উচ্চ তাপে এবং ফসফরিক অ্যাসিডের সাথে যখন রিয়াকশন করলাম, তখন আমরা ইথানল পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে পানির সাথে সংযোজন। এবার আর একটা এক্সাম্পল দেখাই। এবার হচ্ছে ব্রোমিন সংযোজন। ব্রোমিন এটা হচ্ছে কি, কিসের সাথে, ইথিনের সাথে যখন আমরা ব্রোমিনটা সংযোজন করব, এই ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের। তো এটা একটু লিখে দিই, এটা পরবর্তীতে কাজে লাগবে তোমাদের। লাল বর্ণের হচ্ছে ব্রোমিন। এই লাল বর্ণের ব্রোমিনের সাথে যখন আমরা ইথিনটা যখন রিয়াকশন করব, তখন কি করবে, এটা এটা হচ্ছে অপসরণ হবে। অপসরণ মানে কি, এই তখন লাল বর্ণটা থাকবে না। তাহলে কি হলো, আমাদের যে এই যে লাল বর্ণের যে ব্রোমিনটা আছে, এই লাল বর্ণের ব্রোমিনটা কি করবে, ইথিনের সাথে যখন রিয়াকশন করবে, তখন এই লাল বর্ণের ব্রোমিনটা এটা অপসারণ হয়ে যাবে, মানে লাল রংটা আর থাকবে না এই ব্রোমিনের। তখন এজন্য অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাই বলা হয়, যে এ সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো এ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমাদের যখন ব্রোমিনের সাথে যখন লাল বর্ণের ব্রোমিন দেওয়া হবে, তখন এই লাল বর্ণটা কি হয়ে যাবে, অপসারিত হয়ে যাবে। তাহলে কি গঠন করবে, তাহলে এখানে দুইটা ব্রোমিন আছে, দুইটা ব্রোমিন কি করবে, এটা একটা ব্রোমিনের সাথে হবে এবং এখানে আর একটা ব্রোমিনের সাথে অ্যাড হবে। তাহলে এখানে ব্রোমিন হবে, ওকে। তাহলে দেখো এটা কি, ডাই ব্রোমো ইথেন। তাহলে আমরা কি পেলাম, ডাইব্রোমো ইথেন পেলাম। আবার একটু বলি যে ব্রোমিন সংযোজন যখন আমরা ইথিনের সাথে করব, সেই ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের। তো এই লাল বর্ণের যখন ব্রোমিন যখন অ্যালকিনের সাথে রিয়াকশন করা হবে, তখন এই লাল বর্ণেরটার অপসরণ হবে। এই জন্য এই সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো এটা প্রদর্শন করে থাকে, অর্থাৎ যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলো এ বিক্রিয়া গুলো প্রদর্শন করে থাকে। এই যে অপসারিত হলো লাল বর্ণ, অপসারিতটা হলো লাল বর্ণ, কিন্তু তখন ব্রোমিন আর থাকবে না, তখন কি হবে, ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে। এই ব্রোমিনটা কি করবে, দুইটার সাথে যুক্ত হয়ে যাবে। আর এখানে একক বন্ধন মাঝখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একক বন্ধন দেখার মানে এটা হচ্ছে যে আমাদের চারটা বন্ধনটা কমপ্লিট। এখানে কার্বন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, এখানে দেখো একটা ব্রোমিনের সাথে যুক্ত, কয়টা হলো, তিনটা। আর এই পুরোটা হচ্ছে এটার সাথে একাধিক যুক্ত, সো কয়টা হলো, চারটা। তো এবার সব যদি বলি, এখানে যদি আমরা বন্ধনটা দিতে পারো না দিতে পারো, অ্যাডজাস্ট করলেও ওইটা বোঝায় যে একটা হাতের সাথে যুক্ত, এই জন্য তারপর আমি দিয়ে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা হাতে, এখানে দেখো যে একটা হাতের সাথে যুক্ত দুইটা হাইড্রোজেন, আবার দুইটা হাতের সাথে যুক্ত তিনটা, এখানে এই পুরোটার সাথে একটা যুক্ত, তো চারটা। তো এটা হলো ডাইব্রোমো ইথেন। তাহলে আমরা হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন দেখে ফেললাম। এবার চলো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ জার্মান অক্সিজেন, আমরা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে এবং জার্মান অক্সিজেনটা থাকবে, এটা রিঅ্যাকশন, এটা একটু সংযোজনটা দেখি। তাহলে এবার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিসের সাথে, এটা জার্মান অক্সিজেন তো থাকবে, জার্মান অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, জার্মান অক্সিজেন
চলো আবার এবার আমরা এ অক্সিজেন, এটা আমরা দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো এই জায়মান অক্সিজেনটা আমাদের থাকবে। তো এখন ইথিনটা নেই, আমরা ইথিনের সাথে এটার সাথে আমরা পানি মিক্সড করব, মিশাবো, এবং এর সাথে কি হবে, অবশ্যই জায়মান অক্সিজেন। জার্মান অক্সিজেন জানো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, তো এটা কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম MnO4। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর হচ্ছে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো বা তুমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা দিতে পারো, তো আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। তো এখানে দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কিন্তু কি বর্ণের হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা আছে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে একটা গোলাপি বর্ণের, কিন্তু এই গোলাপি বর্ণের, এই যে যখন আমরা ইথিনের সাথে যখন পানি এবং জার্মেন অক্সিজেন রিয়াকশন করব, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট উপস্থিতি এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা কি বর্ণের হয়ে থাকে, সাধারণত কিন্তু গোলাপি বর্ণের। তো এই গোলাপি বর্ণের যখন এটা অ্যালকিনের সাথে রিয়াকশন করবে, তখন এই গোলাপি বর্ণটা অপসারিত হবে, অর্থাৎ এটা চলে যাবে, গোলাপি বর্ণটা আর থাকবে না। বুঝতে পেরেছ যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে গোলাপি বর্ণটা আছে, এই গোলাপি বর্ণ যখন অ্যালকিনের সাথে রিয়াকশন করবে অর্থাৎ ইথিনের সাথে, তখন এই গোলাপি বর্ণটা কি হবে, অপসারিত হয়ে যাবে। তো অপসারিত হয়ে কি উৎপন্ন করবে, তো ইথিলিন গ্লাইকোল, গ্লাইকোল ও এইচ, এখানে এক বন্ধন ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করবে, ইথিলিন গ্লাইকোল। ওকে, তাহলে কি হলো, গ্লাইকোল উৎপন্ন করলো। আবার তোমাদের বলি, মনোযোগ দিয়ে খেয়াল করো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন প্রভাবক হিসেবে উপস্থিত থেকে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা কি করবে, যখন আমরা অ্যালকিনের সাথে পানি মিক্সড করবে এবং জার্মান অক্সিজেন যখন রিয়াক্ট্যান্টের সাথে রিয়াকশন শুরু করবে, সেটা কিসের উপস্থিতিতে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তোমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে দিতে পারো, তো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেও কিন্তু ওই একই রকমই উৎপন্ন হবে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু এই গোলাপি বর্ণের হয়ে থাকে, যখন এটা অ্যালকিনের সাথে রিয়াকশন করা হবে তখন এটা অপসারিত হবে। আমরা কিন্তু অলরেডি আগে একটা এক্সাম্পল দেখে আসছি যে যে বোরোমিনেরটা যে রিয়াকশন ছিল, বোরোমিনের যে লাল বর্ণের, এটা অ্যালকিনের সাথে রিয়াকশন করে এটা ওই বর্ণটা থাকবে না, সেটা অপসারিত হয়ে যাবে। ঠিক এইরকমই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা আছে, এই গোলাপি বর্ণটা সেটা অ্যালকিনের সাথে রিয়াকশন করে এটা অপসারিত হয়ে গিয়ে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করবে, দুইটা OH অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন করবে, আর ইথিলিন এটা তো জানোই। তো এবার চলো আমরা সর্বশেষ ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ যে পলিথিনটা উৎপন্ন হয়, পলিমার ইথিলিনের, ইথিনের পলিমার, পলিমার ইথিলিন না, ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। তো ইথিলিন বলতে কি বোঝায়, সি এটা পরিমাণ CH2, এটা এটা কি করবে, এই প্রভাবকগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, 1000 বায়ুমণ্ডল চাপ, বায়ুমণ্ডল চাপ এবং সামান্য পরিমাণ অক্সিজেন, এটা মাস্ট বি থাকবে। তাহলে কি হবে, সামান্য অক্সিজেন যদি দিই আমরা, সামান্য অক্সিজেনের সাথে এবং এর সাথে অবশ্যই আমাদের টেম্পারেচার দিতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ টেম্পারেচার, তাহলে এটা রিয়াকশন করলে কি উৎপন্ন হবে, পলিথিন উৎপন্ন করবে। এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন দিতে হবে, এখানে এন এন, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে একটা বন্ধন কেন দিলাম, এখানে একটা বন্ধন কেন দিলাম বলতে পারবা, তোমাদেরকে বলে দিই আবার। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন দুইটা, কার্বনের আমরা জানি কয়টা, চারটা হাত, কার্বন দুইটা হাইড্রোজেনকে ধরে ফেলেছে দুই হাত দিয়ে, তাহলে এখানে CH2 কে এক হাতে ধরেছে তিনটা, আর এ পাশে একটা বন্ধন দেখিয়ে দিতে হবে, আমাদের বন্ধন তো দেখিয়ে দিতে হবে, কিছু না থাকলেও বন্ধন তো অ্যাটলিস্ট দেখিয়ে দিতে হবে। সো এটাও ঠিক একই রকমই সেম, তো এটা কি হলো, পলিথিন উৎপন্ন হলো, এটাই হচ্ছে পলিথিনের রিয়াকশন।
ওকে, তাহলে আমরা ফাইনালি আমরা ইথিনের পলিমারকরণ রিয়াকশনটা আমরা পেয়ে গেলাম। সেটা কিসের সাথে? ইথিনের সাথে, যদি 1000 বায়ুমণ্ডলের চাপ এবং সামান্য অক্সিজেন বলেছি যে এটা মাস্ট বি থাকবে, এবং 200 ডিগ্রি তাপমাত্রায়, সেলসিয়াস তাপমাত্রায় এটা কি করবে যখন আমরা টেম্পারেচার এটা কমপ্লিট করবো, তখন এটা রিয়াকশন হয়ে পলিথিন উৎপন্ন করবে। তো এটাই হলো আজকে তোমাদেরকে অ্যালকিন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা পর্ব, সেটা হচ্ছে অ্যালকিন সম্পর্কে আলোচনা। আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিও পর্যন্ত তোমাদের সবারই সুস্থ কামনা, আশা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।